TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী আর আজকে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী এনরোল এজেন্ট ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং স্বাগত জানাচ্ছি আপনাকে আর শুরুতে ধন্যবাদ দিয়ে নিতে চাই কারণ ট্যাক্স সিজন চলছে খুব ব্যস্ত তারপরেও সময় দিচ্ছেন সে কারণে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নূপুর আপু থ্যাংক ইউ এবং সেই সাথে দর্শক যেহেতু আমরা দিনের আমরা এই অনুষ্ঠানটি শুরুই করি যখন এনরোল এজেন্ট থাকে স্টিমুলাস বিলের আপডেটটি নিয়ে আমাদের সবার আগ্রহ আছে সেটি নিয়ে আমরা শুরু করব তবে কিছু তথ্য দিয়ে রাখতে চাই আব্দুল চৌধুরীর কাছে যাওয়ার আগে যেমন কিছুক্ষণ আগে সিনেট যেটি হচ্ছে আজকে ইভিনিংয়ে যিনি মেজরিটি লিডার ছিলেন চাকসুমার তিনি বক্তব্য দেওয়ার কথা ছিল এবং যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে আজকে আর সিনেট ফ্লোরে ভোটটি উঠেনি আগামীকাল উঠবে তবে যেটি বলা হচ্ছে মানে এই বিলটি এগিয়ে নেওয়ার জন্য যে প্রক্রিয়াধীন ভোটটি সেটি হবে শুরুতে এবং যেটি হচ্ছে রিপাবলিকান সিনেটর রন জনসন তিনি যেটি যেটি উদ্বেগের কারণ উদ্বেগের না তিনি মূলত একটু ডিলে করতে চাচ্ছেন যে কারণে তিনি প্রস্তাব করছেন যখন এই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার ভোটটি অনুষ্ঠিত হবে তখন তিনি চাইবেন এই বিলটি যেন জোরে পড়া হয় অর্থাৎ এত বড় একটি বিল এবং যেটি বলা হচ্ছে 10 ঘন্টা সময় প্রয়োজন পুরো বিলটি পরিশোনানোর জন্য এবং এই 10 ঘন্টা পর আবার সিনেট ফ্লোরে বিতর্ক হবে 20 ঘন্টা তার মানে আমরা যেটি আশা করছিলাম যে আজকেই হয়তো সিনেট ফ্লোরে উঠতে যাচ্ছে এই বিল হয়তো আজকেই সিনেট ফ্লোরে পাশ হয়ে যেতে পারে সেটি হচ্ছে না এই সপ্তাহের শেষেই হয়তো কারণ 10, 20, 30 ঘন্টা এবং কালকে যেহেতু প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার ভোট হচ্ছে তার মানে কিছুটা বিলম্বই হচ্ছে তবে আশার কথা যেটি হচ্ছে ডেমোক্রেটরা চাচ্ছেন 14ই মার্চ যেহেতু অনেকের বেকার ভাতার মেয়াদটি শেষ হয়ে যাবে সেহেতু 14ই মার্চের আগে এই বিলটি যেন আইনে পরিণত হয় সেটির চেষ্টা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও আজকে বলেছেন তিনি সব ধরনের সমঝোতা সব ধরনের আলোচনা করতে প্রস্তুত তবে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটি তিনি করতে চান রিপাবলিকানরা চাচ্ছেন এখন পর্যন্ত এই বিলটি ছোট ছোট আকারে যেন এখনও আসে তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই বিলটি একটি প্যাকেজ আকারেই চান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেটিই ডেমোক্রেটরা করতে আগ্রহী তার মানে আমরা জানি আমরা এখন থেকে আভাস মিলেছে যে হয়তো সিনেট ফ্লোরে রিপাবলিকানদের ভোট পাওয়াটি খুবই কষ্টসাধ্য হবে ডেমোক্রেটদের জন্য আব্দুল চৌধুরী স্টিমুলাস বিলের আপডেট আমি রাজনৈতিক জায়গাটি নিয়ে আলোচনা করলাম আপনার কাছে আর কি আপডেট আছে এখন আপনারা সবাই জানেন যে আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে যাইতে পারে এই মার্চের 14 তারিখে বাট প্রেসিডেন্ট বাইডেন উনি অলরেডি প্রমিস করছেন আগে যে ওরা মার্চের 14 তারিখের আগেই এই বিলটা পাস করার চেষ্টা করবেন তো অরিজিনালি বিলটা যেটা ছিল স্টিমুলাস চেক ছিল আনএমপ্লয়মেন্ট ছিল তারপরে ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন এবং অন্যান্য রিলেটেড ম্যাটার ছিল যেখানে ইকোনমিটা একটু গ্রোথ হবে এখন যে জিনিসটা এখন চেঞ্জ হবে স্টিমুলাস চেক যারা $1400 পাওয়ার কথা ইন্ডিভিজুয়ালরা পাবেন ডিপেন্ডেন্টরা পাবেন কিন্তু ওইটার থ্রেশহোল্ডটা তার মানে কত টাকা পর্যন্ত আপনারা আর্ন করতে পারবেন স্টিমুলাস চেকটা পাওয়ার জন্য ওই থ্রেশহোল্ডটা চেঞ্জ হয়ে যাবে এখন বর্তমানে যেটা এই প্রপোজাল যেটা হবে ওইখানে আই থিঙ্ক আলটিমেটলি যে চেঞ্জটা যেটা হবে স্টিমুলাস চেক যারা সিঙ্গল যারা আছেন $75,000 নিচে যারা ইনকাম আর্ন করেন আপনারা পুরো স্টিমুলাস চেক পাবেন যারা ম্যারিড $150,000 আর্ন করেন অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম দ্যাট ইজ আপনারাও স্টিমুলাস চেক পুরোটা পাবেন যারা ম্যারিড সরি যারা সিঙ্গল বাট ওদের অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম 80,000-এর উপরে হয়ে যাবে আপনারা কিন্তু স্টিমুলাস চেক থেকে বঞ্চিত হবেন সেম থিং যারা ম্যারিড আপনাদের ইনকাম যখন $160,000-এর উপরে হয়ে যাবে আপনারাও স্টিমুলাস চেক পাবেন না এই জিনিসটা মেইন ডিফারেন্স কারণ আপনারা যদি মনে থাকে আগে আগের ফেজ আউটটা ছিল 100,000-এ সিঙ্গলদের জন্য আর সরি 87,000 আই থিঙ্ক অন দ্য সেকেন্ড ওয়ান এন্ড আই থিঙ্ক 175,000 ফর ম্যারিড বাট এই এইটা এখন চেঞ্জ হবে এখন ওরা একটু
থ্রেশহোল্ডটা খুবই স্মল করে ফেলতেছে, ন্যারো করার চেষ্টা করছে। এখন এইটাতে সুবিধাটা যেটা হবে, আপনারা জানেন আনএমপ্লয়মেন্ট এনহ্যান্সড আনএমপ্লয়মেন্ট যেটা আপনারা 300 টাকা পাওয়ার কথা ওইটাও এক্সটেনশন হবে, কিন্তু বেশিরভাগ অনেক ডেমোক্রেট রিপাবলিকানরাও চাচ্ছেন না ওইটা $400 করার জন্য। বাইডেন চাচ্ছিলেন $400, বাট অনেকেই $400 করতে চাচ্ছেন না, ওরা চাচ্ছেন এইটা $300। এখন স্টিমুলাস চেকে ওই থ্রেশহোল্ড কমানোর জন্য যদি, যেহেতু এখন একটু বাজেট সেভ হবে, ওই কারণে বোধহয় আনএমপ্লয়মেন্ট এনহ্যান্সড আনএমপ্লয়মেন্ট $400 হইতে পারে, রাইট? সো উই উইল সি হাউ দ্যাট গোজ, বাট স্টিমুলাস চেক বোধহয় 80,000 আর 160,000 এর উপরে কেউ পাবেন না। এইটাতে বাইডেন ওকে আছেন, উনি কোনো প্রবলেম করবেন না, উনি বলছে হি ইজ ওকে উইথ ইট। ন্যান্সি পেলোসি অ্যাজ ওয়েল, উনিও বলছে উনি এইটাতে ওকে আছেন, তার মানে ডেফিনেটলি স্টিমুলাস চেকের ফেজ আউটটা কমে যাবে। এবং আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখতে চাই দর্শক, আমরা যখনই একটি বিল নিয়ে আলোচনা করি আমরা সব সময় বলি কিন্তু এটি বিল, এটি প্রস্তাব আকারে এসেছে, যখন পর্যন্ত না আইনে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে এটি বাস্তবায়ন। আর রাজনৈতিক যে ঘোলাটি পরিস্থিতি আমরা বলছি যে এখনও আলোচনা চলছে কিন্তু, এবং যেটি আমরা সন্ধ্যাও বলেছিলাম যে চাকসুমার হয়তো ঘোষণা করবেন কোনো কিছু, কিন্তু আমরা দেখেছি যে কোনো ধরনের সিদ্ধান্ত কিংবা ভোট মানে হয়নি, কিন্তু সিনেট ফ্লোরের যে অধিবেশন আজকের মতো মুলতবি হয়েছে, আগামীকাল আসছেন এবং আগামীকাল এই বিলটি এগিয়ে নেওয়ার ভোট হবে, কিন্তু সরাসরি কিন্তু সিনেট ফ্লোরে উঠছে না আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি। এটি হয়তো সকালবেলা অনেক কিছু পরিবর্তন হতে পারে, এবং আপনারা আপনাদের যে বললাম রিপাবলিকান সিনেটর যিনি রন জনসন, তিনি চাচ্ছেন যে 10 ঘন্টা একদম সবার সামনে যেটি হচ্ছে পুরো বিলটি পড়ে শোনানো, তারপরে 20 ঘন্টা বিতর্ক, তারপরে কিন্তু ভোটের বিষয়, এবং সিনেট থেকে পাশ হওয়ার পর কিন্তু যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে এবং তিনি স্বাক্ষর করলে আইনে পরিণত হবে। আমরা অনেক কিছু বলছি বেকার ভাতার আপডেটে, এই বিলে 1.9 ট্রিলিয়ন বিলে আব্দুল চৌধুরী আছে সেপ্টেম্বর পর্যন্ত, সেই তথ্যটি একটু আমরা দর্শকদের দিয়ে রাখতে চাই। ওকে, সো আনএমপ্লয়মেন্ট আপনার সেপ্টেম্বর পর্যন্ত হবে না, ওরা এটা চেঞ্জ করে মোস্ট লাইকলি আগস্টের 29 তারিখ পর্যন্ত নিয়ে আসবেন। আরেকটা জিনিস, মিনিমাম ওয়েজ যেটা চাচ্ছিলেন যে $15 করার জন্য, ওইটা মোস্ট লাইকলি ডেফিনেটলি আই ডোন্ট থিঙ্ক এইটা হবে, তো এইটাও এই বিল থেকে আউট হয়ে যাবে। কারণ কিছু জিনিস আসছে কিন্তু ডেমোক্রেটদের মধ্য থেকেই কিন্তু যেটি বিরোধিতা, আমরা দেখেছি যে হাউজেও যখন বিলটি পাশ হয়েছে দুজন ডেমোক্রেট কিন্তু ভোট দেয়নি এই বিলের পক্ষে, দুজন কিন্তু একজন অরেগনের আরেকজন মেনের, তারা কিন্তু ভোটটি দেয়নি। আমরা পিপিপি লোনের আপডেটটি জানতে চাই আপনার কাছে, কি আছে আপনার কাছে? সো পিপিপি লোন এখন এইটা একটা ইস্যু দ্বারা হইতে পারে, বাট এটা গুড নিউজ ব্যাড নিউজ দুইটাই বলতে পারেন। এখন গুড নিউজ হলে কি, এখন যত লোন অ্যাপ্লিকেশন হচ্ছে সব স্মল বিজনেসদের জন্য, তার মানে আপনারা যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন আপনাদের, আপনারা শুধু অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, প্লাস যারা বিজনেস ওনার উইথ লেস দেন 20 এমপ্লয়িজ। অলসো এই মানডে, এই ওয়েনসডে থেকে, সরি এই মানডে থেকে পিপিপি লোনের ক্যালকুলেশন যারা এখন নতুন অ্যাপ্লিকেশন করতেছেন, আপনাদের এখন ক্যালকুলেশনটা হবে গ্রস ইনকামের উপরে, উইচ ইজ হিউজ, কারণ গ্রস ইনকামের উপরে যদি হয়ে থাকে আপনারা আপ টু $100,000 পর্যন্ত ক্যালকুলেশনটা করতে পারবেন, যেখানে আপনারা অলমোস্ট $20,000 পিপিপি লোন পাইতে পারেন, যেটা ফরগিভেবল হবে আফটার লোন অ্যাপ্লিকেশন। আর আপনারা যদি গ্রস ইনকাম করেন $50,000, সেম থিং, আপনার অলমোস্ট রাফলি $10,000 চেঞ্জ আসবে। সো এইটাতে এখন সুবিধা যেটা, যারা অতদিন আপনারা পিপিপি লোন করেন নাই কারণ আপনারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, এখন দেখা যাবে যে পিপিপি লোন থেকে মোস্ট লাইকলি বেশি পয়সা আসবে কম্পেয়ার টু আনএমপ্লয়মেন্ট, প্লাস আপনার আনএমপ্লয়মেন্টের সুবিধা, সরি পিপিপিতে সুবিধা যেটা আপনারা কাজেও যাইতে পারতেছেন। এখন কোয়েশ্চেন হলে গিয়া, হোয়াট অ্যাবাউট দোজ পিপুল যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন, লোন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, সো ওদের জন্য এখনো পুরো গাইডলাইন সব ব্যাংক দিতে পারতেছে না। এখন আমার সাজেশন যেটা থাকবে, যারা অলরেডি লোন অ্যাপ্রুভ হয়ে গেছেন, আপনারা যে লোন ব্যাংকের সাথে আপনারা লোন অ্যাপ্রুভ হয়েছেন ওই ব্যাংকে আপনারা কল করে দেখতে পারেন যে আপনারা কি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন কিনা না, বাট আই থিঙ্ক ইটস গোনা বি লিটল বিট টাফ, কারণ এখন পিপিপি লোন অ্যাপ্রুভের রাইট নাও ডেডলাইন হলে গিয়ে মার্চের 30 তারিখ। এখন আপনারা যদি ওইটা অ্যাপ্রুভাল বা ডিলে এডিট করতে চান ওইটাতে অনেক ডিলে হয়ে যেতে পারে, বাট আপনারা যারা অলরেডি লোন পেয়ে গেছেন, ট্রাই টু সি ইফ ইউ কুড টক টু দ্য ব্যাংক টু ইনক্রিজ ইয়ার লোন অ্যামাউন্ট।
And secondly, আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন নাই, আপনারা চেক টু সি মেবি ইট ইজ ওয়ার্থ ইট, মেবি আপনাদের জন্য এটা করলে ভালো হবে। লাস্টলি, যারা অলরেডি লোন পেন্ডিং এ আছে বাট SBA লোন নাম্বার হয় নাই, তার মানে দ্য ওয়ে PPP লোন যেরকম ওয়ার্ক হয়, আপনারা অ্যাপ্লিকেশন করবেন ব্যাংকের মাধ্যমে, ব্যাংক রিভিউ করবে, তারপরে ওরা SBA এর কাছে পাঠায়, SBA পরে একটা লোন নাম্বার ইস্যু করে। এখন আপনার অ্যাপ্লিকেশন যদি ব্যাংকের মধ্যে আর SBA এর মাঝখানে আছে, যেখানে আপনার এখনো লোন নাম্বার পান নাই, মেবি আপনাদের এখনো সময় আছে অ্যাডজাস্টমেন্ট করার। বাট এগেন ইটস গোনা বি টাফ বিকজ রাইট নাও সব ব্যাংকরাই PPP লোন নিয়ে ব্যস্ত, তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে ওইটা আপনারা লোন অ্যামাউন্ট ইনক্রিজ করতে পারেন কিনা না, বাট ইট উইল বি লিটল বিট টাফ। আরো কিছু ইনফরমেশন নেওয়ার আগে শরীফ উদ্দিন, যেহেতু এই সংক্রান্ত প্রশ্ন, তিনি বলছেন বেকার ভাতার সাথে যদি PPP লোন নিয়ে পরে 1% ইন্টারেস্ট দিয়ে অপচয় করলে কি কোনো সমস্যা হবে কিনা। ওকে, উনার কোয়েশ্চন আই থিংক যারা জিজ্ঞেস করতেছেন যে উনি PPP লোন নেবেন, আনএমপ্লয়মেন্টও নেবেন, বাট লোন ফরগিভনেস না নিয়ে উনি ওই পয়সাটা 5 বছরের মধ্যে 1% ইন্টারেস্ট রেটে দিয়ে দিতে চাবেন, এটা করতে পারবেন আপনি। কারণ আই মিন দ্য থিং ইজ PPP লোন এলিজিবল, আমি যেটা সবাইকে বলি রাইট, PPP লোন হইলে গিয়া সাবস্টিটিউশন অফ আনএমপ্লয়মেন্ট রাইট। আপনি যদি PPP নেন আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন না রাইট। এখন এগেন অনেকেই আছে দুইটাই করতেছেন, উচিত মানবতার ক্ষেত্রে এটা ঠিক না, বাট এমনও হইতে পারে যে নিউ ইয়র্ক স্টেট এখন ওইটা ট্রেড ডাউন করতে পারতেছেন না। তখন আপনার কোয়েশ্চনটা ইন্টারেস্টিং কোয়েশ্চন, এটা আপনি ট্রাই করতে পারেন, বাট আমি যেটা বলি PPP লোন SBI এর কাছ থেকে আসে, আপনাদের কাছে যতদিন লোনটা আসে অতদিন আপনাদের যে কোনো সময় SBI এর অডিট হওয়ার সম্ভাবনা আছে, ওরা যদি চায় অডিট করতে পারে। তখন আমার সাজেশন হইলে কি, আপনারা যদি PPP লোন নেন ওইটা ঠিকভাবে ইউজ করেন, কারণ PPP লোনের মেইন এগ্রিমেন্টটা হইল গিয়া ওইখানে আপনারা যখন সাইন অফ করেন ওইখানে লেখা থাকে যে এই পয়সাটা আপনারা ঠিক মতো SBI এর রুলের আন্ডারে পেরোল প্রোটেকশন লোনের আন্ডারে আপনারা ইউজ করবেন। এখন আপনি যদি জানেন আপনি ইউজ করবেন না, টেকনিক্যালি আপনি ওই ক্রাইটেরিয়া যেটা আপনি সাইন করতেছেন ওইটাতে আপনি কারণ টেকনিক্যালি মিথ্যা কথা বলতেছেন। সো আই পার্সোনালি আমি এটা রেকমেন্ড করি না, কারণ SBI এর পেরোল প্রোটেকশন প্রোগ্রামের ক্রাইটেরিয়া হলো গিয়ে ইকোনমি বুস্ট করা, টেক দ্য PPP মানি গিভ ইট টু ইউর এমপ্লয়িজ অর ইফ ইউ আর সেলফ এমপ্লয়েড ইউজ ইট ফর ইউর স্যালারি ইনস্টেড অফ আনএমপ্লয়মেন্ট। আচ্ছা, সেটির সাথে খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। আমরা একটু ফোনের প্রশ্নগুলো নিয়ে নিই, তারপরে বিষয় ভিত্তিক আরো কিছু আলোচনা আছে সে তথ্যগুলো নিব। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। নূপুরুল সালাম, আমার নাম আমিন। জি, আমার প্রশ্ন হচ্ছে দুটো। আমার প্রথম হচ্ছে PPP লোন নিয়ে, যেটা হচ্ছে আমি কোনোদিন অ্যাপ্লাই করি নাই, আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি এখন নতুন করে। তো আমি কি 2019 এর ইনকাম এর উপর বেসড করে করতে পারবো একটা? আর যদি আমি মনে করেন যদি টাকাটা না পাওয়ার পরে আমি রিটার্ন করে দিতে চাই, যদি আমি দেখি যে ওই আমার এটা মনোগত হচ্ছে না, আমি রিটার্ন করতে পারবো কিনা, এটা হচ্ছে ওই PPP লোনের সহিত একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আমার এক ভাই, সে ওই চাকরি ছাড়ছে উইলিংলি, সে ফুল টাইম স্টুডেন্ট, সে চাকরি ছেড়ে দিছে ওই কোভিড আসার আগে। তো সবাই যখন ওই অ্যাপ্লাই করলো তখন সেও তার ওই বন্ধু বান্ধবের কথায় সে 2018 এর ইনকামটা শো করে সে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করে এবং সে চাকরি পায়, সে পায় আনএমপ্লয়মেন্ট পায়। পাওয়ার পরে যখন সে আপনাদের মাধ্যমে শুনতে পারে যে আমি সেকেন্ড কোয়েশ্চন আনসারটা আগে দিয়ে দেই। এখন কোভিড এর প্যান্ডেমিক, উনি বোধহয় প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এর আন্ডারে উনি অ্যাপ্লিকেশনটা করছে রাইট। সো প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এর আন্ডারে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করেন ওইটার রুলটা কিন্তু অনেক ব্রড, সো অনেকেই এলিজিবল হয়ে যায় ইজিলি। ধরেন উনি এই কাজ স্টুডেন্ট বাট এখন উনি কাজ খুঁজতে ছিল বাট কাজ পায় নাই, অথবা কাজে যাওয়ার চেষ্টা করতেছে বাট কোভিড এর জন্য কাজ করতে পারতেছে না,
ওই কারণে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এর আন্ডারে উনাকে অ্যাপ্রুভ করে ফেলছে। তো আই থিঙ্ক হি ইজ ফাইন দেয়ার। এখানে তো উনি কোনো মিথ্যা কথা বলেন, উনি অ্যাপ্লিকেশন করছে প্লাস 2018 এর ইনফরমেশন দিয়ে উনাকে অ্যাপ্রুভ করছে। আই থিঙ্ক হি ইজ ওকে দেয়ার। মেক শিওর করবেন আপনারা ওই আনএমপ্লয়মেন্ট ইনকামটা আপনারা ঠিক মতো রিপোর্ট করবেন। এখন আপনারা যদি কন্টিনিউ করতে চান ইটস আপ টু ইউ, বাট এগেন যেহেতু আপনার প্রিভিয়াস এমপ্লয়ার এটাতে কোনো কি বলে এটাকে এটাতে কোনো ডিসএগ্রিমেন্ট করে নাই, প্রবাবলি বিকজ এটা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স এর আন্ডারে, সো ইটস ফাইন, আই থিঙ্ক হি ইজ ওকে। আমি আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করি পরে প্রশ্নের উত্তর দেওয়ার আগে, সেটি হচ্ছে তার উদ্বেগের জায়গাটি ছিল ফুল টাইম স্টুডেন্ট যেহেতু, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, কারণ দেয়ার ইজ অনেক ফুল টাইম স্টুডেন্ট, যারা আমি যখন ফুল টাইম স্টুডেন্ট ছিলাম আমরাও কাজ করতাম, অনেকেই ফুল টাইম স্টুডেন্ট 30 ঘন্টা অনেকে 40 ঘন্টা কাজ করে। ফুল টাইম স্টুডেন্ট ডাজেন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ ইট, কারণ ফুল টাইম স্টুডেন্ট হয়েও কিন্তু স্টিল অনেকের কাজ করা লাগে, টু পে দ্য টিউশন বিল, টু দ্য হাউস এক্সপেন্স, অনেকে কলেজে যাচ্ছেন, আপনার ফ্যামিলি টেক কেয়ার করে। সো ফুল টাইম স্টুডেন্ট এন্ড ওয়ার্ক হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, বাট এজ লং এজ আপনারা কাজ করতেছেন ইউ আর ফাইন। আই ডোন্ট থিঙ্ক ফুল টাইম স্টুডেন্টের ক্ষেত্রে ওইটা ক্যান্সেল হবে। আপনার জন্য ভালো হবে যেহেতু আপনারা যদি সারা বছর কাজ করে থাকেন 2019, আপনি ধরেন লোন অ্যাপ্লিকেশন করলেন, লোন পাইলেন, কিন্তু আপনি দেখলেন যে এটা আপনার দরকার নাই, তখন আপনি যে কোনো সময় এটা পে অফ করতে পারেন। জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, যখন অরিজিনালি পিপিপি লোন বার হয়েছিল লাস্ট ইয়ার ইন মার্চ, শেখ শেখ কিন্তু এই পিপিপি লোনের জন্য ওরা অ্যাপ্লিকেশন করছিল, তারপরে ওরা যখন ব্যাড পাবলিসিটি পাইছিল ওরা সাথে সাথে পিপিপি লোনটা ফেরত দিয়ে দিছে। সো পিপিপি লোন আপনার নিয়েও সাথে সাথে ফেরত দিতে পারেন, নার প্রবলেম, আর্লি পেনাল্টিও থাকবে না, ইটস ফাইন। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি প্লাস 1 7 1 8 7 7 6 5 5 6। ফোনে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, প্রশ্নটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে। তো আমি কাজী জাফর বলছিলাম। তো আমার কোয়েশ্চন হচ্ছে যে কত উইক কাজ করলে এই প্যান্ডেমিকের সিজনে আনএমপ্লয়মেন্ট ফাইল করা যায়? আপনাদের লাস্ট চারটা কোয়ার্টার দেখবে, চারটা কোয়ার্টারে যদি আপনারা পুরো চার কোয়ার্টার কাজ করছেন, ওরা একটা কোয়ার্টার হাইয়েস্ট অ্যামাউন্ট নিবে, ওইটার ক্ষেত্রে উপরে ভিত্তি করে ওরা ক্যালকুলেশনে দিবে। যারা শুধু দুই কোয়ার্টার কাজ করছেন আপনাদের ওরা অ্যাভারেজ নিবে। এখন যারা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট, যারা অনেক সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনারা যারা করতেছেন, আপনারা পিইউএ আপনারা তখন পাবেন, তখন মিনিমাম 182 অ্যামাউন্টে আপনারা অ্যাপ্রুভ হবেন, অ্যাসুমিং আপনাদের এনাফ ক্রেডিট নাই। আই হোপ দ্যাট অ্যানসার্স দ্য কোয়েশ্চন। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ফোনে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমার একটা আমার দুটো কোশ্চেন আছে। একটা হলো, আমি এভিয়েশনে কাজ করি, আমি এখন পার্ল অফ এমপ্লয়ি ছিলাম, এখন আমাকে কল করেছে, আমি পার্ট টাইমে ব্যাক করেছি। সো আমার কোম্পানি আমাকে কেয়ার্স রিকর্ড আওয়ার দিয়েছে 200 আওয়ার্স। তো এটা যদি আমাকে আনএমপ্লয়মেন্টে ক্লেম করতে হয় আমি কিভাবে করব? আর সেকেন্ডলি, আমাকে সিক আওয়ার্স দিয়েছে 20 আওয়ার্স, এটাগুলো 2019 এর, এটা যদি আনএমপ্লয়মেন্টে ক্লেম করতে হয় আমি কিভাবে করব? এটা করলে ধন্যবাদ। এটা আমার এই দুটি কোশ্চেন ছিল। কি বলবেন আব্দুল চৌধুরী? ওকে, সো আপনি যে পেমেন্টটা পাইছেন এটাকে ফলো হোক অথবা সেভারেন্স হোক যেটাই হোক, ওরা যদি আপনাকে 200 আওয়ার্স এর দিয়ে থাকে, ওইটা আপনারে আপনি প্রোরেট করবেন ওভার কোয়েস। ওরা যদি এখন বলে 4 সপ্তাহের জন্য 200 পয়সাটা দিছে বা যেটাই হোক, আপনি এখন যদি আগে 30 ঘন্টা কাজ করতে 40 ঘন্টা কাজ করতে যেটাই হোক, আপনার দেখা লাগবে যে ওরা ওইটা ওরা কতদিনের জন্য দিছে। ওকে, এইটা বেসিক্যালি আপনার সাবস্টিটিউশন অফ আনএমপ্লয়মেন্ট, ইন আদার ওয়ার্ডস, ওরা আপনাকে পয়সাটা দিচ্ছে কারণ ওরা এটা গভর্নমেন্ট থেকে পয়সা পাইছে বা যেটাই হোক, যেটা ওরা আপনাদেরকে দিচ্ছে। তখন আপনারা কিন্তু
এইটা এক সপ্তাহের উপর হয়েছে না, যেহেতু এটা 200 ঘন্টা দেওয়া হয়েছে, আই থিঙ্ক 200 ঘন্টা আপনার বলছেন, 200 ঘন্টা, হ্যাঁ 200 ঘন্টা যেহেতু হয়ে থাকে, ওইটা আপনার বেসিক্যালি ইচ উইক স্প্রেড আউট করবেন। তো আপনার ক্ষেত্রে আপনি যখন সার্টিফাই করবেন, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড বি গেটিং এনিথিং, বিকজ লুকস লাইক দে আর প্রবাবলি, আপনি বোধহয় ইদার 30 ঘন্টা কাজ করতেন বা 40 ঘন্টা ফুল টাইম ওয়ার্কার লাগতেছে বোধহয়, ওই কারণে আপনি সেম ভাবে আপনি 200 ঘন্টা ইউজ আপ করা পর্যন্ত আপনারা সার্টিফিকেশন আই মিন আনএমপ্লয়মেন্ট ক্লেম করবেন। আপনারা ক্লেম করতে পারবেন বাট সার্টিফাই করবেন যে আপনারা এই পয়সা পাইছেন আপনার এই এমপ্লয়ার কাছ থেকে। Same thing with sick pay. Sick pay, when you have a question, did you receive sick pay? You put yes, and then that's how you would answer the question. আমাদের সাথে আর কে আছেন ফোনে? কে আছেন আমাদের সাথে? জি আপা, আমি তো আমার প্রশ্নের কথা বলছি, কি আবার বলতে হবে? আপনি আবার একটু বলতে হবে ভাইয়া। জি আমার নাম মোহাম্মদ আবু নাসের, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি আমার মেয়ে ট্যাক্স সংক্রান্ত ব্যাপার, আমার মেয়ে কাজ করে নিউ ইয়র্কে, গত রমজানে আসছে যে আর এখনো নিউ ইয়র্কে ফেরত যায় নাই, এখন আমার বাসায়। তো ট্যাক্সটা কিভাবে এখন করব? এখানে অনেক জনের সাথে আলাপ করছি, ওরা বলে যে আমরা তো আউট স্টেটে ট্যাক্স করি না, এখন আপনি নিউ ইয়র্কে আলাপ করেন, এখন কিভাবে করব? আচ্ছা আবার আমি আমি কোশ্চেনটা বুঝি নাই, আর আরেকবার বলা যাবে? মানে উনি কি কোনো অসুস্থতার কারণে গিয়েছেন? এমনি গিয়ে আছেন আপনার কাছে? না আপনার নামে এখন তো অফিস বন্ধ না, নিউ ইয়র্কে তো অফিস বন্ধ। ওকে আমার চৌধুরী, ওনার প্রশ্ন হচ্ছে আরেকটি স্টেটে প্যান্ডামিকের কারণে যেহেতু তিনি ভার্জিনিয়াতে, এখন তিনি আপিল করবেন কিভাবে, কিভাবে আবেদন করবেন বেকার ভাতার? আপনারা যেটা দেখবেন, প্রথমত আপনার W-2 আসবে নিউ ইয়র্ক স্টেট থেকে, নিউ ইয়র্ক স্টেটের W-2 তে থাকবে, নিচে লেখা থাকবে নিউ ইয়র্ক স্টেট ইনকাম, নিউ ইয়র্ক স্টেট ট্যাক্স। ওকে, তো এখন আপনার নিউ ইয়র্ক স্টেটে ট্যাক্স ফাইল করা লাগবে, দ্যাটস ফাইন। এখন আপনি যদি কোয়েশ্চনে লাগে আপনি থাকেন কোথায়, হোয়ার ইজ ইয়ার ডামেসাইল, এটাকে বলে ডামেসাইল, ডামেসাইল বেসিক্যালি মিনস একটা ট্যাক্স টার্ম, যেটা বলে যে আপনার, এটা বাংলায় কিরকম বলবো, যে এইটার আপনার আপনারা এক্সাক্টলি থাকেন কোন জায়গায়। এখন আপনি যদি নিউ ইয়র্ক স্টেট থেকে ভার্জিনিয়া গেছেন টেম্পোরারি সিচুয়েশন, আর আপনি নিউ ইয়র্ক স্টেটের রেজিডেন্ট, নিউ ইয়র্ক স্টেট কিন্তু অত কুইকলি আপনাদেরকে ছাড়বে না, বুঝছেন? সো রেজিডেন্ট এস্টাবলিশ করা লাগবে আর একটা স্টেট। এখন উনি যদি টেম্পোরারি যে থাকেন ভার্জিনিয়াতে, বেস্ট থিং টু ডু ইজ ফাইল এজ নিউ ইয়র্ক স্টেট রেজিডেন্ট ট্যাক্স রিটার্ন, কারণ উনি নিউ ইয়র্ক স্টেটের রেজিডেন্ট। উনার যদি স্টেট আইডি থেকে থাকে, উনার ভোটার রেজিস্ট্রেশন থেকে থাকে নিউ ইয়র্কে, উনি নিউ ইয়র্ক স্টেটের রেজিডেন্ট, হ্যান শি শুড বি ফাইলিং নিউ ইয়র্ক স্টেট। এখন উনার যদি শুধু গেছেন প্যান্ডামিকের কারণে ভার্জিনিয়াতে, ইজ জাস্ট এ টেম্পোরারি মুভ, নিউ ইয়র্ক স্টেট ওরা স্টিল দে গোনা কাম ব্যাক আফটার ইউ টু কালেক্ট দ্য ট্যাক্স। এখন উনি যদি ভার্জিনিয়ার রেজিডেন্ট হয়ে থাকতো আগে, আর উনি নিউ ইয়র্ক স্টেটে কাজ করতেন, রাইট, এটা আর একটা সিচুয়েশন যেখানে উনি ভার্জিনিয়ার রেজিডেন্ট বাট নিউ ইয়র্ক স্টেটে উনি নন রেজিডেন্ট, নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স দেওয়া লাগতেছে উনার। এখন ওই ক্ষেত্রে উনি যেটা ট্যাক্স করার সময় যেটা করতে পারেন, নিউ ইয়র্ক স্টেটের ফর্মে একটা কয়েকটা ফর্ম আছে যেখানে আপনি ইনক্লুড করতে পারেন কতদিন আপনি নিউ ইয়র্ক স্টেটের বাইরে কাজ করছেন। আর এটা বেস্ট হয় যারা, স্পেশালি যারা নিউ ইয়র্ক স্টেট নন রেজিডেন্ট, নিউ ইয়র্ক স্টেট নন রেজিডেন্ট হলে আপনারা নিউ ইয়র্ক স্টেটে থাকেন না, আপনারা অন্য স্টেটে থাকেন, ওই নিউ জার্সি হোক, ভার্জিনিয়া হোক, কানেকটিকাট হোক। এখন আপনি যদি দেখেন ভার্জিনিয়ার ট্যাক্স রেট কম, তখন আর দেখতেছেন আপনি নিউ ইয়র্ক স্টেটে মাত্র 30 দিন কাজ করছেন, তখন আপনি ট্যাক্স ফাইলিং এর সময় আপনার কিছু ইনকাম নিউ ইয়র্ক স্টেট থেকে ভার্জিনিয়ায় সরাই ফেলতে পারবেন। এটা পসিবল, আপনারা যখন ট্যাক্স অ্যাকাউন্টের সাথে কথা বলবেন ওরা আপনাদেরকে বুঝাই দিতে পারবে।
মানে ব্যক্তিগতভাবে তার এই প্রশ্নটা এটা একটু কমপ্লিকেটেড সাবজেক্ট এটা 2 মিনিটের জন্য না কিন্তু তারপরে আপনি খুব সুন্দর করে কিন্তু আব্দুল চৌধুরী ব্যাখ্যা করেছেন তারপরেও যেহেতু ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেক সময় পরামর্শ দেই কিংবা এখান থেকে বলি যে আমরা সাধারণভাবে তথ্যগুলো দিয়ে থাকি যখন স্পর্শকাতর কোনো বিষয় জটিল কোনো বিষয় অবশ্যই আপনার ব্যক্তিগত যিনি প্রফেশনাল তার কাছে বসে তারপরে সিদ্ধান্তটি নেবেন আমরা একটা বিরতিতে যাই বিরতির পর অনেকেই আছেন ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন ফোনে আছেন আমরা সেই সাথে একটু বেকার ভাতা নিয়েও একটু তথ্য নিব আব্দুল চৌধুরীর কাছে তবে সময় হয়েছে বিরতি নিবার সাথেই থাকুন টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগইন করুন www.totalcablebd.com আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে আছেন আব্দুল চৌধুরী এনরোল এজেন্ট ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আমরা অনেকের প্রশ্ন নিচ্ছিলাম আরেকটি প্রশ্ন নিতে চাই দর্শক সবুজ তিনি প্রশ্ন করেছেন তার শাশুড়ি 2019 সালে আমেরিকা থেকে চলে যায় যেটি হচ্ছে ভাইরাসের কারণে এবং সে এখন পর্যন্ত আমেরিকায় ব্যাক করেনি এখন যখন 2000 এই ট্যাক্স ফাইলটি করা হবে তখন কি তার এগেনস্টে কোনো ট্যাক্স ফাইল করার যে নিয়ম সেটি কি বলে উনি যেহেতু নিউ ইয়র্ক স্টেটের রেজিডেন্ট টেকনিক্যালি কারণ ওনার সরি এই নিউ ইয়র্ক স্টেট কি বলি ইউনাইটেড স্টেটস এর রেজিডেন্ট উনি যেহেতু আমেরিকা উনি স্টিল স্টিমুলাস চেকের জন্য ট্যাক্স রিটার্নটা ফাইল করতে পারবেন আপনারা যদি দেশের বাইরেও থাকেন আপনারা যদি আমেরিকার সিটিজেন হোক বা গ্রিন কার্ড হোল্ডার হোক আপনারা কিন্তু স্টিল স্টিমুলাস চেকের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর অ্যাপ্লিকেশন প্রসেস ইজ বেসিক্যালি আপনি একটা ট্যাক্স ফাইল করবেন জিরো ট্যাক্স ফাইল করতে পারবেন অসুবিধা নেই জিনাত আফরিন খান তিনি প্রশ্ন করেছেন তার যেটি বেকার ভাতার যে এন্ডিং ইয়ার সেটি এক্সপায়ার্ড হয়ে গেছে এখন তিনি কি করবেন ওকে এখন আপনার আনএমপ্লয়মেন্ট যদি ইউআই এর আন্ডারে হয় তার মানে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স এর আন্ডারে যেখানে আপনি একটা কোম্পানির সাথে কাজ করছেন W2 তে ছিলেন আপনার অ্যাকর্ডিং টু নিউ ইয়র্ক স্টেট এটা কিন্তু নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে দেখতে পারবেন আনসারটা আছে আপনার আরবার অ্যাপ্লিকেশন করা লাগবে ঠিক আছে যেহেতু আপনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাচ্ছেন আপনার আরেকটা অ্যাপ্লিকেশন করা লাগবে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন বেসিক্যালি আর আপনি যদি পিওয়ার আন্ডারে থেকে থাকেন তাহলে আপনার এটা শেষ হইতো না এখন যদি জিরো ডেজ থেকে থাকে ওইটা নেক্সট উইকে আবার ওইটা আপডেট হবে যারা প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন আপনাদের কোনো কিছু করা লাগবে না ওইটা অটোমেটিকলি রিনিউ হবে আমি একটি সম্পূরক প্রশ্ন করি আব্দুল চৌধুরী বোঝানোর জন্য কারণ আমাদের সন্ধ্যা 7টাতেও এ ধরনের একটি প্রশ্ন এসেছিল যে আবেদন করছে তখন কি অটোমেটিক্যালি তার যে সার্টিফিকেশন প্রত্যেক সপ্তাহে যেভাবে তিনি পেয়ে আসছিলেন সেটাই হবে রাইট মানে তার শুধু নতুন করে ফাইল করা ছাড়া আর কোনো কাজ থাকবে না যদি W2 এর আন্ডারে যেটি আপনি বলছিলেন যারা পেয়ে আসছে W2 এর আন্ডারে যদি থাকেন সো বেসিক্যালি আপনার আবার নতুন করে আপনার অরিজিনালি যখন অ্যাপ্লিকেশনটা করছিলেন ওই সেম ভাবে আর একটা অ্যাপ্লিকেশন করা লাগবে আপনাদের কারণ আপনাদের পুরো আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে যারা আমার লাইন কেটে গেছে কিনা না বাট বেসিক্যালি আপনার আর একটা অ্যাপ্লিকেশন করা লাগবে যারা পিওয়ার আন্ডারে আছেন যারা সেলফ এমপ্লয়েড অথবা এনাফ ক্রেডিট ছিল না আপনাদের কোনো কিছু করা লাগবে না আপনাদেরটা অটোমেটিকলি আপডেট হবে আচ্ছা কে আছেন আমাদের সাথে ফোনে কে আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি পেনসিলভেনিয়া থেকে তানজিরা বলছি আমার প্রশ্ন ছিল আমার আব্বুর জন্য উনি পিওএ থেকে উনি একজন গিগ ওয়ার্কার এবং উনি পিওএ থেকে ক্লেম করেছে ওনাকে এখনো পর্যন্ত ইন প্রোগ্রেস দেখাচ্ছে এবং ওনার ইস্যু দেখিয়েছে USCIS আমরা ওনার সব গ্রিন কার্ড এবং ওনার সোশ্যাল সিকিউরিটি কার্ড আইডি সব সাবমিট করেছি এবং ওদেরকে ইমেলও করেছি এরপরে এক সপ্তাহ পরে আমার বাবা সিটিজেনশিপ ভোট পেয়েছিল এবং ওনার ও সার্টিফিকেট সহ আমরা সাবমিট করেছি কিন্তু এখনো পর্যন্ত ওনাকে ইন প্রোগ্রেস দেখাচ্ছে কিন্তু প্রতি সপ্তাহে আমরা ক্লেম করতে পারছি কি করতে পারি এর জন্য কি বলবেন ওকে আপনাদের কন্টিনিউ টু ক্লেম করা লাগবে ক্লেম করে আপনারা বন্ধ করবেন না আমার যেটা মনে হয় ওরা আপনাদের ইনফরমেশন যেটা পাঠাইছেন ওরা এখনো এটা রিভিউ করে নাই তো এখন এমনও হইতে পারে যে অনেক সময় এটা ওরা নাও পাইতে পারে কোনো কারণে সফটওয়্যার গ্লিচ বা যেটাই হোক বাট আপনি ওইটা আবার সেন্ড না করবেন না কারণ আপনি যদি আবার সেন্ড করেন তাহলে প্রিভিয়াস ওইটার পিছনে পড়ে যাবেন আপনি সো বেস্ট থিং টু ডু ইজ আপনি ওদেরকে কন্ট্যাক্ট করে দেখেন যে ওদেরকে রিচ করতে পারেন কিনা না ম্যানুয়ালি আপনি ওদেরকে মিনিং ওদের কারোর সাথে কথা বলে ওইটা আপনারা দেখেন ওরা আপডেট করছে কিনা না বাট আপনারা কন্টিনিউ টু সার্টিফাই বাট ওরা যখন আপডেট করবে তখন ওরা সব পয়সা আপনাকে একসাথে দেওয়ার কথা আমাদের ইমরান আহমেদ প্রশ্ন করেছেন তিনি বলছেন 2018-19 সালে তিনি উবার ড্রাইভ করতেন 2020 সালে তিনি W2 তে
কাজ করেছেন এবং যেটি হয়েছে যেখানে তিনি কাজ করতেন সেটি বন্ধ হয়ে গেছে যে কারণে তিনি বেকার ভাতার জন্য আবেদন করেন কিন্তু তার প্রশ্নটি হচ্ছে তিনি কি এখন পিপিপি লোনের জন্য আবেদন করতে পারবেন কিনা ওকে সো উনি বিজনেসে ছিলেন 2019 এ 2020 তে উনি আর W2 তে নাই ওকে সো এখন আপনার ক্ষেত্রে আপনার যেহেতু 2019 এ একটা বিজনেস ছিল আপনি লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ক্ষেত্রে আপনি পারবেন কারণ এখানে একটা লুপহোল আছে আপনার জন্য লুপহোলটা হলো গিয়ে ওরা জিজ্ঞেস করবে আপনি কি ফেব্রুয়ারির 15 তারিখের আগে আপনার বিজনেস এক্সিস্টেন্সে ছিল কিনা না যেহেতু আপনি উবার চালাচ্ছেন আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে আপনার পার্সোনাল আগে বোধহয় আপনার এই উবারের ইনকাম যেটা আসতো ওইটা আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে আসতো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দেন ওদেরকে ইজিলি এস্টাবলিশ করতে পারবেন যে আপনি আসলেই ব্যবসাতে ছিলেন 2015 তারিখের আগে এই কারণে আপনি এলিজিবল হবেন এখন আপনি যদি লোনটা পান মাই সাজেশন উড বি দ্যাট আপনি উবারের বিজনেসে আবার কন্টিনিউ করবেন হয় পার্ট টাইম হোক বা যেটাই হোক এইটা আপনি করা উচিত কারণ এখন আপনি যদি পিপিপি লোনটা নেন আর আপনি ওই কখনোই আপনি আর উবার চালাচ্ছেন না দেন টেকনিক্যালি আপনি এইটা ব্যবসার জন্য আপনার ইউজ হচ্ছে না যখন আপনি যদি পিপিপি লোন অ্যাপ্লিকেশন করেন আপনার ক্ষেত্রে লুকস লাইক ইউ ক্যান ইউ আর এলিজিবল বিকজ আপনার ব্যবসাটা ছিল আগে ফেব্রুয়ারি 15 তারিখ 2020 এর আগে ইউ ক্যান অ্যাপ্লাই এন্ড ইফ ইউ ডু গেট দ্য মানি ট্রাই টু ওয়ার্ক কাপল অফ ডেজ টু থ্রি ডেজ অর অ্যাট লিস্ট ওয়ান্স এ উইক ইন উবার সো দ্যাট আপনার বিজনেসটা অ্যাট লিস্ট লেজিট থাকবে আপনি বিজনেসে আসেন কিন্তু আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই আব্দুল চৌধুরী সেটি হচ্ছে উনি তো সেই উবার চালানো বন্ধ করে W2 তে আরেকটি জায়গায় কাজ করতেন যার প্রেক্ষিতে তিনি বেকার ভাতার আবেদন করে বেকার ভাতাটি নিচ্ছেন তো সেক্ষেত্রে সমস্যা হবে কি ওকে সো লেটস লুক এট ইট দিস ওয়ে উনার মোস্ট লাইকলি একটা TLC লাইসেন্স আছে আর TLC লাইসেন্সটা মোস্ট লাইকলি অ্যাক্টিভ ওই ক্ষেত্রে দ্যাট মিন্স উনার বিজনেস ইজ অ্যাক্টিভ আর ওইটা এস্টাবলিশ হয়েছিল প্রায়র টু ফেব্রুয়ারি 15 আর উনি যে পিপি উনি যে আনএমপ্লয়মেন্ট যেটা পাইছেন মোস্ট লাইকলি ওইটা W2 প্লাস সেলফ এমপ্লয়েড ইনকামের উপরে যদি এটা না হয়ে থাকে ইউ শুড ডেফিনেটলি ডু এভরি কনসিডারেশন সো দ্যাট আপনার এই আনএমপ্লয়মেন্ট অ্যামাউন্টটা বাড়বে ওই ক্ষেত্রে বিকজ উনার TLC লাইসেন্স এখন অ্যাক্টিভ আছে তার মানে উনার বিজনেসটা এখনো অ্যাক্টিভ কোনো কারণে উনি বিজনেসে যান নাই তো উনি অ্যাপ্লিকেশনটা করতে পারবে কে আছেন আমাদের সাথে ফোনে TBN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556 থেকে ধরে আলম বলছি জি প্রশ্নটি ভাইয়া দিল আমার যে নেক্সট বছরে গত 2020 তে আমার প্রায় 37,000 মতন আছে ইনকাম তবে আমার এটা দিয়ে কোনো ফেভার হবে 1400 টাকার প্রবলেমে হবে নাকি আচ্ছা প্রশ্নটি বুঝতে পেরেছেন আব্দুল চৌধুরী আমি আসলে কোশ্চেনটা বুঝি নাই বাট আমার যারা মনে হচ্ছে ওনার কোশ্চেন হ্যাঁ আমার দুইজনে মিলে আমরা 37,000 টাকা ইনকাম ওকে ছেলে মেয়ে কয়জন পাঁচজন বাচ্চা ছেলে তিনজন বাচ্চা তিনজন ওকে ওকে এখন আপনার ক্ষেত্রে যেটা হবে মোস্ট লাইকলি 36,000 বোধ হয় আপনার আনএমপ্লয়মেন্ট থেকে হয়ে থাকে হইতে পারে এখন আনএমপ্লয়মেন্ট থেকে যদি হয়ে থাকে দ্যাটস ফাইন আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি স্টিল EIC ক্রেডিট পাবেন বাচ্চারা যদি 17 বছরের নিচে হয় চাইল্ড ট্যাক্স ক্রেডিটও পাবেন এখন আমার যেটা মনে হচ্ছে আপনার আর্নড ইনকাম যেটা আপনি কাজ করে আর্ন করছেন ওই ইনকামটা একটু কম ওই ক্ষেত্রে আপনার EIC ক্রেডিটটা কম হবে আপনি যদি 2020 আর্নড ইনকাম ইউজ করেন তো আপনার ক্ষেত্রে যারা করা লাগবে 2019 এর আর্নিং ইনকামটা ইউজ করবেন EIC ক্যালকুলেশনের জন্য আচ্ছা তার আরেকটি প্রশ্ন ছিল যে 1400 মানে হচ্ছে তিনি হয়তো স্টিমুলাসের অর্থ যেটি সেটিও হয়তো জানতে চাচ্ছেন তো সেটির কি উত্তর ওকে হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু আপনি মনে হচ্ছে আপনি ম্যারিড যারা ম্যারিড 150,000 এর নিচে ইনকাম আছে অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যেটা আপনারা সবাই পুরো স্টিমুলাস চেক পাবেন আচ্ছা আর কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন জি জি নামটি বলে প্রশ্নটি করে ফেলতে হবে যে জি আমার নাম মাসুদ আমি সানি শর্তি বলতেছি কেমন আছেন ভাইয়া জি ভালো আছেন এই তো ভালো আছি বলুন প্রশ্ন টিবিএন 24 কে অসংখ্য ধন্যবাদ এই কারণে টিবিএন 24 না থাকলে আমার মনে হয় না
পিপিপি লোন কাকে বলে সেটা জানতাম না। তো এ নিয়ে এই জন্য একটা দোয়া রইল পিপিএল থার্ড। সেকেন্ড হলো আমরা পিপিপি লোনের যে টাকাগুলো আসে সেটা কি চেকের মাধ্যমে আসে নাকি তারা ডিরেক্টলি অ্যাকাউন্টে পাঠায় যায়, এটা একটা। দ্বিতীয়ত হলো এই টাকাগুলো পাইলে আমরা কি করে ফরগিভনেসের জন্য অ্যালাউ হইতে পারি? আপনাকেও ধন্যবাদ জি। আমি আব্দুল চৌধুরী আপনার কাছে যেতে চাচ্ছি, প্রশ্নটির উত্তর কি হবে? ওকে, সো পিপিপি এর পয়সাটা একসাথে আসবে ডাইরেক্টলি আপনার ব্যাংকে। ওকে, এখন আপনার কোশ্চেন মোস্ট লাইকলি আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, এই আনসারটা কিন্তু শুধু সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের জন্য। আপনি যদি কর্পোরেশন হয়ে থাকেন যেখানে আপনার এমপ্লয়ি আছে, আপনার ক্ষেত্রে এই আনসার অ্যাপ্লিকেবল না, ইটস এ ডিফারেন্ট আনসার। ওকে, আপনারা যখন পিপিপি লোনটা পাবেন, পাওয়ার পরে আমার সাজেশন যেটা, 8 weeks এর মধ্যে ইচ উইক আপনারা যে পয়সাটা পাইছেন ওই পয়সাটা আধ ভাগে ভাগ করে ইচ উইক আপনারা ওইটা চেকের মাধ্যমে পয়সাটা নেবেন, রেফারেন্সে দিবেন পিপিপি ডিস্ট্রিবিউশন অর পিপিপি স্যালারি, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু কল ইট, ওইটা আপনার বেতন হিসেবে আপনারা নিচ্ছেন, চেকের মাধ্যমে আপনারা 8 weeks এ পয়সাটা নেবেন। আপনাদের যদি কোনো ইন্স্যুরেন্স থেকে থাকে অথবা গাড়ির রেন্ট থেকে থাকে অথবা গাড়ির যে পেমেন্টটা আছে আপনারা ওইটাও সেম ব্যাংকের মাধ্যমে আপনারা চেকের মাধ্যমে পেমেন্ট দেন, বা যেটাই হোক সেইমভাবে দেবেন। বাট বেস্ট পসিবল ওয়ে টু গেট দ্য লোন ফরগিভেন ইজ মেক শিওর করে আপনারা চেকের মাধ্যমে আপনারা আধ ভাগে পয়সাটা আপনাদের নামে সরাই ফেলবেন, এটা একটা বেতন হিসেবে। অ্যান্ড আমার সাজেশন যেটা, আনএমপ্লয়মেন্ট আপনারা ওই 8 সপ্তাহ কালেকশন করবেন না। কারণ হলে গিয়া পিপিপি ইন মাই ওপিনিয়ন, এগেন এখানে অনেকে অনেক ডিফারেন্ট আইডিয়া দিতে পারে, বাট এগেন ফ্রম ওয়ার আই হ্যাভ রেড, ফ্রম ওয়ার আই হ্যাভ সিন ইজ দ্যাট আনএমপ্লয়মেন্ট আর পিপিপি একসাথে নেওয়া ঠিক হবে না। সো এই যেহেতু পিপিপির ক্যালকুলেশন 8 weeks এর মাধ্যমে হচ্ছে, রাইট, 8 weeks ইজ দ্য বেস্ট পসিবল মেথড রাইট নাও, যেখানে আপনি ইউজ করতে পারবেন ওই পয়সাটা। তারপরে আপনারা যখন পয়সাটা ইউজ করে ফেলছেন, আপনাকে অলরেডি এমনিতেই ব্যাংক কন্ট্যাক্ট করবে, 3 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, যেখানে হোক, 6 মাস পরে মোস্ট লাইকলি বলবে যে আপনারা ইউ আর নাও এলিজিবল ফর লোন ফরগিভনেস। তখন আপনি লোন ফরগিভনেস এর ফর্মটা অ্যাপ্লাই করবেন, তখন ওরা ব্যাংক স্টেটমেন্ট চাবে আর অন্যান্য কিছু ফর্মও দেওয়া লাগবে আপনার, এটাকে বলে 3508S, ওইটা আপনারা পাঠাবেন, তখন ওরা রিভিউ করে লোন ফরগিভেন করবে। অনেক সময় কিন্তু ওরা ট্রান্সক্রিপ্ট চায়, 2019 ট্রান্সক্রিপ্ট চায়, ওরা দেখবে যে আসলে আপনার ইনকাম ছিল কিনা না। সো মেক শিওর আপনারা করবেন ভুল বসতে কোনো স্কেডিউল সি দিয়ে আপনারা পিপিপি লোন অ্যাপ্লাই করবেন না। কারণ অনেকেই যারা দেখা গেছে যে অনেকেই লোন হাই পাওয়ার জন্য ওরা স্কেডিউল সির ইনফরমেশনটা হাই করে ফেলছেন, বা ট্যাক্স রিটার্ন ফাইলিং এর সময় কম করে ফেলছেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট, ওরা ট্রান্সক্রিপ্ট চাবে। সো ওই জিনিসটা আপনারা মনে রাখবেন। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূপুর আপু ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি জি। প্রশ্নটি আমার কোশ্চেন হইছে যে আনএমপ্লয়মেন্টের যে আমার বেনিফিটের এন্ডিং ইয়ার হইতেছে গিয়া 3/28/2001, তো এই ডেট এক্সপায়ার হওয়ার পরে আমি কি আবার অ্যাপ্লাই করব আনএমপ্লয়মেন্টে? আর যদি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি কতদিন লাগবে ওইটার প্রসেসিং সব কিছু হইতে? আমি আপনার কাছে এটা জানতে চাইছি। জি আব্দুল চৌধুরী। এখন এই জিনিসটা অনেক নতুন বিলের উপরেও ডিপেন্ড করবে, কারণ আরেকটা জিনিস যারা মনে করা লাগবে, মনে থাকা লাগবে, যেটা যারা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পাইছেন, যারা WW-2 তে কাজ করতেন, আপনাদের কিন্তু স্টিল এক্সটেন্ডেড বেনিফিট থাকার কথা। কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট যদি বেশি কমে যায় তাইলে কিন্তু এক্সটেন্ডেড বেনিফিট নিউ ইয়র্ক স্টেট অ্যালাউ করবে না। কারণ কেয়ার্স একটা লেখা ছিল যে যদি আনএমপ্লয়মেন্ট রেট সার্টেন লেভেলের নিচে চলে যায় তার মানে আনএমপ্লয়মেন্ট আর অত দরকার নাই, তখন আর এক্সটেন্ডেড বেনিফিট থাকবে না। আমার মনে হয় যেটা হবে আপনার ক্ষেত্রে, আপনার মোস্ট লাইকলি নতুন অ্যাপ্লিকেশন করা লাগতে পারে আপনার যদি সব কিছু শেষ হয়ে যায়, আর পিইউএ যদি এক্সটেনশন হয় তখন আপনার নতুন অ্যাপ্লিকেশন করা লাগবে। বাট আই এম নট শিওর কতদিন লাগবে ওইটা, এটা 1 মাস, আমি ওইটা আনসারটা দিতে চাচ্ছি না, কারণ আই এম নট শিওর হাউ লং ইট টেকস রাইট নাও ফর এ সেকেন্ড অ্যাপ্লিকেশন। বাট আপনার ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্লিকেশন করা লাগতে পারে। আপনি যদি পিইউএ হন আপনার কোনো কিছু করা লাগবে না, অটোমেটিকলি আপডেটেড হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন?
আমি আব্দুল ভাই কোশ্চেন ছিল দুইটা কোশ্চেন আর কি ওকে আমার কোশ্চেনটা হলো প্রশ্ন করতে হবে ভাইয়া আমার কোশ্চেনটা হলো আমার জানুয়ারি 4 তারিখে আমার দোকানটা আনফরচুনেটলি ক্লোজ হয়ে গেছে তো আমার দোকানে এমপ্লয় ছিল 3 জন তো আত্মীয় স্বজনের মধ্যে ছিল এমপ্লয় গুলো আমার এমপ্লয় ছিল 3 জন 3 জনের মধ্যে 2 জন কাজ করছে মার্চ পর্যন্ত আমি কন্টিনিউ করেছিলাম এই 2021 জানুয়ারি 4 তারিখ পর্যন্ত কিন্তু আনফরচুনেটলি আমার ল্যান্ডলর্ড দোকানটা লক করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি কি এখন আনএমপ্লয়মেন্ট নিতে পারবো আর আমার আরেকজন এমপ্লয়ি প্রেগন্যান্ট সে কি এটা নিতে পারবে নাকি আচ্ছা কি বলবেন আব্দুল চৌধুরী আপনি আনএমপ্লয়মেন্ট নিতে পারবেন কারণ আপনার ডব্লিউ তে যেতে ছিল প্লাস রাইট নাও আপনার বিজনেস ব্যবসাটা অ্যাকচুয়ালি ডাউন অথবা বন্ধ হয়ে গেছে টেকনিক্যালি বলতে পারেন সো ইয়েস আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবেন আমার লাইনটা কেটে গেছে বাট হ্যাঁ ইয়েস আপনি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারেন আপনার এমপ্লয়ি যিনি যিনি প্রেগনেন্ট যিনি এটা ডিপেন্ড করবে উনি ইয়েস উনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্রুভ হইতে পারবেন বাট যেখানে কোয়েশ্চন যেটা থাকে আর ইউ উইলিং অ্যান্ড এবল টু ওয়ার্ক এখন আপনার যেটা বোঝা লাগবে যে উনি যদি প্যান্ডামিক না হইতো উনি কি এই প্রেগনেন্সির যে স্টেজে আসেন উনি কি তখন কাজে যাইতে পারতেন কিনা না সো ওইটার উপর ডিপেন্ড করে উনি ক্লেম করতে পারবেন সো ইয়েস উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বাট ক্লেম ডিপেন্ড করবে উনি কি ইফ শি ইজ উইলিং এন্ড এবল টু ওয়ার্ক আমরা আরেকটি প্রশ্ন নিব একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি ভার্জিনিয়া থেকে বলছি জি আমার একটা প্রশ্ন আমি গত 2020 সালে জুলাই মাসে আমরা বাংলাদেশ থেকে আমেরিকা আসছি রাইট বা 7 মাস হলো আমি একটা যে রুলটা যেটা আমি বলে দিই আনএমপ্লয়মেন্ট পাইতে হইলে আপনাদের একটা ক্রেডিট থাকা লাগে পিইউএ পাইতে হইলে আপনার শুধু দেখানো লাগবে যে আপনি প্যান্ডেমিকের কারণে কাজ করতে পারতেছেন না অথবা প্যান্ডেমিকের কারণে আপনি কাজে যাইতে পারতেছেন না বা যেটাই হোক ওই ক্ষেত্রে আপনি প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাপ্লাই করতে পারেন দেখেন ওরা আপনাকে এলিজিবল করে কিনা না বাট ইউজুয়ালি আনএমপ্লয়মেন্ট পাইতে হইলে একটা কাজ থাকা লাগে ক্রেডিট থাকা লাগে বাট বিকজ অফ কারেন্ট কন্ডিশন বিকজ অফ কোভিড আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনটা অনেক লিনিয়েন্ট হয়ে গেছে দ্যাটস দ্য বেস্ট আনসার আই কুড গিভ অন দিস সেলিম জামান একটি শেষ প্রশ্ন করতেই হয় সেলিম জামান প্রশ্ন করেছেন তিনি তার ছেলেরা তাকে ডিপেন্ডেন্ট দেখায় কোনো স্টিমুলাসের অর্থ তিনি পাননি তো তিনি যদি আলাদা এবার ট্যাক্স ফাইল করেন তাহলে কি পাবেন কিনা হ্যাঁ আপনি যদি আলাদা ফাইল করেন আপনি পাবেন ডেফিনেটলি পাবেন এখন আপনার ছেলেরা যদি ম্যারিড হয়ে থাকে আর আপনাকে যদি ওরা ক্লেম করে ওদের বেনিফিট প্রবাবলি হবে শুধু $500 বাট আপনার ছেলে যদি সিঙ্গল থেকে থাকে তাইলে ও যদি আপনাকে ক্লেম করে ও হেড অফ হাউস হোল্ড হিসেবে ফাইল করতে পারবে যদি ওর একটা ঘর থাকে রেন্ট থাকে যেটাই হোক ওই ক্ষেত্রে হেড অফ হাউস হোল্ড বেনিফিটটা মোস্ট লাইকলি ইজ গোনা বি আরো বেশি হবে আপনার স্টিমুলাস চেকের থেকে কারণ আপনি যদি ফাইল করেন আপনি পাবেন $1800 পাবেন ফেডারেল থেকে $63 পাবেন নিউ ইয়র্ক স্টেট থেকে এখন আপনার ছেলেমেয়েরা যদি দেখে যে ওদের বেনিফিট $1863 উপরে হয় in which case most likely only head of household could give him that opportunity তাইলে আপনার আলাদা ফাইল করা উচিত হবে না বাট looks like আপনি আলাদা ফাইল করতে পারবেন yes অসংখ্য ধন্যবাদ আব্দুল চৌধুরী অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা দিয়েছি এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।